লোকসভা নির্বাচনের আগে চা বাগানের শ্রমিকদের নিয়ে কর্মশালার আয়োজন তৃণমূলের। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের নিউজল্যান্ড এলাকায় কর্মশালার আয়োজন করা হয়। জেলার আলিপুরদুয়ার, এক আলিপুরদুয়ার ও দুই কুমারগ্রাম ব্লকের প্রতিটা চা বাগানের 10 জন পার্মানেন্ট শ্রমিকদের মাধ্যমে কর্মশালা আয়োজন করা হয়। রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ শ্রমিকদের বুঝিয়ে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্য সংসদ তথা তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশ চেক বড়াইক, তৃণমূল শ্রমিক ইউনিয়নের আলিপুরদুয়ার জেলা সভাপতি বিনোদ মিন্স, তৃণমূল নেত্রা গঙ্গাপ্রসাদ শর্মা সহ প্রমুখ। ये जो चार क्लास क्यू ये जब तैयार हुआ था कि हम लोग ये कार्यक्रम करेंगे, ये निर्णय इसलिए लिया गया कि ये जरूरी हो है कि हमारा ये बात आम मजदूर तक ले जाने के लिए सेंट्रल कमेटी का कुछ लीडर तो अकेले चाहेंगे तो ये बात ले नहीं जा पाएंगे। ये बात ले जाना पड़ेगा, ये बात ले जाने के लिए खास करके हर बगान में जो तृणमूल चाय बागान श्रमिक यूनियन का सबसे अनुभवी लोग है, वो लोगों के तक अगर हम लोग हमारा बात पहुंचा दे पाएंगे तो काम होगा। तो सबसे जो अहम बात है, खास करके चाय क्षेत्र में सिर्फ तृणमूल चाय बागान श्रमिक यूनियन बैनर है। अलीपुरद्वार एक नंबर ब्लॉक, अलीपुरद्वार दो नंबर ब्लॉक सह कुमारग्राम ब्लॉक আমরা কার্যশালার কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচি কিন্তু ঢালাও 19 তারিখ থেকে কন্টিনিউ আসতেছে। চা বাগানের ওয়ার্কারদেরকে প্রত্যেকটা বাগান থেকে 10 জন করে ওয়ার্কার আছে, পারমানেন্ট ওয়ার্কার যারা সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের ইউনিয়নের, এবং মহিলা ওয়ার্কার ওদেরকে নিয়ে আমরা ট্রেনিং মতন করতেছি যে রাজ্য সরকার কী কী কাজ করেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে অনেক কাজ কিন্তু চা সেক্টরের জন্য হয়েছে, ভালোভাবে ক্লাস করানো হয়েছে এবং ওদের ওরা গিয়ে প্রত্যেকটা চা বাগানে এরকমই কিন্তু ওরা ক্লাস করবে। আর কী কী প্রোগ্রাম রয়েছে? এই কর্মসূচি আছে লেবার লোর থেকে নিয়ে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি অ্যাক্ট থেকে নিয়ে অনেক কিছু যেটা চা বাগানের সমস্যা এবং চা বাগানের ওয়ার্কার যারা লিডারশিপ করে ওদের জানা দরকার যে কী কোন কোন ল ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করবে, লেবার ডিপার্টমেন্টের সাথে ডিসকাস করবে, এরকম বাগানের ওয়ার্কার যেন কোনো অসুবিধা না হয় তার জন্য কিন্তু ক্লাস করানো হয়েছে।